हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नेर समाहार। आज आबारो आपनादे सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आज के आमी बानाते चलेछि पनिर तिल पोस्तो। ताहले चलुन देखे नेवा जाक एई नतून स्वादेर रेसिपिटा आमी ठीक किभाबे बानाच्छि। देखुन एखाने आमी निये निएछि 250 ग्राम पनिर। पनिरगुलोके आमी छोटो छोटो किउब करे केटे निएछि। आर एखाने आमी दिये निच्छि 2 चामच पोस्तो, आर निये निएछि 2 चामच तिल आर दुटो काँचा लंका। एई पोस्तो आर तिलेर एकटा पेस्ट आमी तैरि करे नेब। পরিমাণ মতন সাদা তেল, তেলটা একটু গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো। আপনাদের বলা হয়নি, আমি বলতে ভুলে গেছিলাম, পনিরগুলোকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ভালোমতো পনিরগুলোকে একটু আমি ভেজে নেব। আর অপর দিকে দেখুন তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এর একটা পেস্ট আমি বানিয়ে নেব, আগেই বলেছিলাম। আর দেখুন পনিরগুলোও কিন্তু ততক্ষণে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই তেলের মধ্যে কিন্তু পনিরের অল্প অল্প গুঁড়োগুলো রয়ে গেছে, এই জন্য আমি আরও এখানে কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু 15 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটাকে দেওয়ার পর এটাকে ভালো করে অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এটাকে ভালো করে একটু মিনিট দুয়েকের জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যাতে পেস্টটা নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় সেজন্য কিন্তু অল্প পরিমাণ জলটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কেচাপ, টমেটো কেচাপ এখানে দিলাম। টমেটো কেচাপটা দেওয়ার পর ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণ অবধি নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ভালো মতো ভেসে ওঠে। এবার এটাকে ভালো করে আরও মিনিট দুয়েকের জন্য কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর মোটামুটি কিন্তু সাইড থেকে তেলটা ভেসে উঠেছে, তাও এটাকে আরও মিনিট দুয়েকের জন্য আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। সমস্ত পনিরগুলো দেওয়ার পর এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন সার্ভ করে দিয়েছি। রেসিপিটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়। এই রেসিপিটা আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর হ্যাঁ, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে।